নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা খাল যে রয়েছে, সেই খালের পাড়ে। আজকে আমাদের খালে জাল টানা হয়েছে, সেখানে প্রচুর মাছ উঠেছে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন কত বড়? দেখুন কত বড়, কত কেজি ওজন হবে এটা? এক মাস কেজি হবে? দেখুন শুধু মাছগুলো সব রকমের মাছ রয়েছে, একটা বড় মাছ রয়েছে। ও তো আজকে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো এই যে খালের পাড়ে এসে গেছে, এখানে খালে জাল টানা হয়েছে, অনেকটাই বড় খাল। আপনাদেরকে এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে খালগুলো রয়েছে, সেই খালের একটা অংশ এই পাশটায় রয়েছে। তা সেই খালেই আজকে জাল টানা হয়েছে আর প্রচুর মাছ পড়েছে। আপনাদেরকে তো দেখালাম, এখানে ভেটকি মাছ রয়েছে, তারপরে অনেক বড় বড় মাছ রয়েছে, কাতলা মাছ, রুই মাছ, এইসব মাছই বেশি। মানে মিষ্টি জল তো, তাই জন্য এইসব মাছই বেশি। তুমি খুব মিষ্টি না, মানে দোআঁশলা জল আর সব রকমের মাছ খালে হয়। তো দেখালাম আপনাদেরকে এইসব মাছগুলো। ওই পাশটা একটা মশারি দুটো দেওয়া রয়েছে, তার মধ্যে মাছগুলোকে মানে জাবিয়ে রাখা হচ্ছে, পরে সেগুলোকে বাজারে নিয়ে যাওয়া হবে। বেশ ভালোই বড় বড় মাছ হয়েছে। এই সাইডের খালটা জাল টানা হয়েছে, আমাদের সামনে বাড়ির সামনে যে খালটা রয়েছে সেই খালটা এখনও জাল টানা হয়নি। তো সেই খালটা জাল টানা যখন হবে তখন আবার দেখাবো আপনাদেরকে। এখন জাল টানাটা দেখাতে পারলাম না, কারণ ওরা অনেক তাড়াতাড়ি জালটা টেনে নিয়ে চলে এসেছিল সেই জন্যে। তো এখন এই যে সব জালে করছে ওরা, আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি ক্যামেরা। মশারি দেওয়া রয়েছে, ওইখানে মাছগুলোকে নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে, বিকেলবেলা ওইগুলোকে বাজারে নিয়ে যাবো। এখানে জাল টানছে, মানে টেনে রেখে দিয়েছে আর কি, মাছগুলোকে
লোকজন দাঁড়িয়ে রয়েছে মানে আশেপাশে মানুষজন আর নিয়ে গিয়ে এই পাশটা এই পাশটা রেখে দিচ্ছে এই পাশটা মাছগুলো তোলা হয়ে গিয়েছে এবার এই পাশটা হবে এই পাশটা অতটা বড় মাছ নয় ছোট ওইখানে সব রকমের মাছ মেশানো রয়েছে এই মাছগুলো তোলা হবে এখানে যে ভেলকা মাছগুলো লাফলাফি করছে হলুই মাছ আছে তো এইবারে জালটা টানা হচ্ছে আমাদের বাড়ির সামনের খালটাতে কারণ সকালের দিক থেকে ওই পাশের খালটায় জালটা টানা হয়েছিল সেটা আপনাদেরকে দেখালাম আর এটা এখন বিকেল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অন্ধকার অন্ধকার হয়ে এসছে এই সময় আমাদের বাড়ির সামনের খালটায় জালটা টানা হচ্ছে আর এখানে এই যে পালা রয়েছে বাবলা গাছ কেটে ফেলা রয়েছে আর দেখুন জালটা এরকম টেনে এইভাবে নিয়ে আসছে এসে এই পালাটাকে মানে এর মধ্যেই মাছটা বেশি আছে আর কি এই পালাটাকে তুলে দেবে দিয়ে এবারে জালটাকে পুরো টেনেই ধার পর্যন্ত নিয়ে চলে আসবে দেখুন এসব টানছে জালের যে দড়িটা রয়েছে সেটাকে টানছে আর এই পালাটাকে ওপরে তুলে দেবে দিয়ে এই জায়গাটা ঘেরা হচ্ছে তো জাল টেনে আনতে আনতে পুরো সন্ধে হয়ে গিয়েছে একদম অন্ধকার শুধু যে আমাদের হাতে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো মেরে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রচণ্ড মানে টান হচ্ছে কারণ অনেক মাছ রয়েছে সেই জন্য টেনে আনতে পারছে না আর ঠান্ডার সময় বুঝতেই পারছেন একদম জল পুরো বরফের মতো ঠান্ডা আর মাছগুলো লাফাচ্ছে কীভাবে দেখুন লাইট মারলে বোঝা যাবে হয়তো তো প্রচুরই দেখুন শুধু লাফিয়ে লাফিয়ে পড়ছে বড় বড় মাছ আর বেশিরভাগ এই খালটায় আমাদের বাড়ির সামনে যে খালটা এটা তেলাপিয়া মাছ আর ভেটকি মাছ প্রচুর পরিমাণে আসে রুই কাতলা মাছের তুলনায় ওই পাশের খালটায় দেখিয়েছিলাম রুই কাতলা এইসব মাছ রয়েছে ভেটকি মাছও রয়েছে তা এই খালটায় প্রচুর পরিমাণে ভেটকি মাছ তেলাপিয়া মাছ এইসব মাছই বেশি রয়েছে আর দেখুন ওই যে দড়ি ধরে যে টেনে নিয়ে আসছে আর ওই পাশটা ওই যে নৌকাটা রয়েছে মানে চিন্তাভাবনা হয়েছে যে জালটাকে টেনে মাছ সমেত ওই জাল সমেত আর কি নৌকার মধ্যে তুলে নিয়ে চলে যাবে গোদাম আছে মাছে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু অনেকটা মাছ রয়েছে আর এখানে গোবর আছে পড়ে যাবে বেশ বড় ভেটকি মাছগুলো লাফাচ্ছে শুধু দেখুন অন্ধকারে বোঝা যাচ্ছে না তো ওইখানে একটা বড় ভেটকি মাছ জালের মধ্যে বেঁধেছে মানে উপরের দিকে উঠে আছে তো মাছটাকে তুলে নেওয়া হচ্ছে তা অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি তো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তার উপরে রয়েছে অন্ধকার সেরকমভাবে বোঝা যাচ্ছে না দেখুন অনেকটাই বড় ভেটকি মাছটা জালের মধ্যে পুরো জড়িয়ে গিয়েছে ওটাকে ছাড়িয়ে নৌকার মধ্যে তুলে নিচ্ছে আর সবাই যে জালগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখুন কিভাবে আর এই যে দেখুন মাছগুলোকে এবারে ওই জাল শুদ্ধ যে টেনে ঠেলে ওপরে তুলে দিচ্ছে দেখুন না কিভাবে তোলা হচ্ছে শুধু দেখুন প্রচুর মাছ পুরো মানে অল্প একটু জায়গায় যেটুকু জায়গায় পালা দেওয়া ছিল ওইটুকু জায়গায় জালটা ঘেরা হয়েছে আর কি কারণ ওই পালার তলায় মাছ বেশি থাকে সেই জন্যে ওইটুকু জায়গায় টানা হয়েছে তা দেখুন চাগিয়ে ওরা তুলতেই পারছে না নৌকার উপরে এতগুলো লোক তাও পাচ্ছে না টেনে তুলতে দেখুন কত মাছ দেখুন কীভাবে তুলছে শুধু দেখুন আর এই জাল টানতে টানতে অনেকটাই মানে রাত হয়ে গেছে কারণ ওই পালা টালা টেনে ওপরে তোলা তারপরে ওই জালটাকে টেনে নিয়ে আসা আর তারপরে মাছগুলো পালাচ্ছে জাল কেটে বেরিয়ে যাচ্ছে দেখুন কিভাবে মাছগুলোকে তুলছে দেখুন শুধু
সবই ভেটকি মাছ আর তেলাপিয়া। দিনের বেলা হলে খুব ভালোভাবে বোঝা যেত, রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না। তারপরে তো আমার লাইটও নেই, শুধু মাছ আর মাছ, প্রচুর মাছ। আর আমরা তো এখানে খালের পাড়ে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখার জন্য। ভালোও লাগছে দেখতে যে একসাথে এত মাছ মানে জাল টেনে তোলা হচ্ছে, সেই জন্য আরও ভালোও লাগছে দেখতে। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো দেখুন মাছগুলো কীরকম তোলা হচ্ছে। সবে এক সাইডের জালটা টেনে তোলা হয়েছে, এবার ওই পাশটা তোলা হবে। দেখুন সবাই বলছে যে নৌকাটা ডুবেও যেতে পারে, কারণ অনেক মাছ, এত মাছের ওজনে ডুবেও যেতে পারে। যাই হোক, খুব সাবধানে টেনে তোলা হচ্ছে, কারণ ভেটকি মাছের কাঁটা রয়েছে, মানে কাঁটা বলতে খুব ধারালো এগুলো, সেগুলো হাত কেটে যাওয়ার একটা ভয় রয়েছে। তার উপরই ঠান্ডার মধ্যে দেখুন বুঝতে পারবেন সব ভেটকি মাছ, ওই যে সব টেনে টেনে তুলছে, ওই পাশে দেখুন সব লাফালাফি করছে মাছগুলো, সব বড় বড় মাছ। কতক্ষণ ধরে টেনে তুলছে শুধু দেখুন। এবারে দেখুন আরও জুম করেছি, আরও ভালোভাবে বোঝা যাবে যে শুধু মাছ আর মাছ। এরা তুলে আর শেষ করতে পারছে না, প্রচুর পরিমাণে মাছ, প্রচুর মাছ। আরো এই পাশটা রয়েছে দেখুন না, লাফালাফি করছে, আরো এই পাশটা তুলবে ওরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।